আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই, আপনি কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম স্যার, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমি জানতে চাইবো আপনি কোত্থেকে বলছেন, আপনার নাম কি? আমার নাম নাজির আহমেদ, বগুড়া থেকে বলতেছি। বগুড়া থেকে বলছেন। বগুড়া থাকেন নাকি ঢাকায় থাকেন? বগুড়াতেই বগুড়াতে আছেন। তো একটু আপনার পরিচয় দেন। আপনার আপনার তো যেটা আমি শুনেছি যে আপনার বিটিলিগো যেটা সেতি সেতি ছিল, এখন পুরোপুরি ভালো হয়ে গিয়েছে, তো সেই জি জন্যই আসলে ইনশাআল্লাহ। আপনার আমার সাথে ভার্চুয়ালি দেখা করা। আপনি যদি একটু বলতেন যে আপনার যে ভিডিওগুলো ভালো হয়েছে, এখন কতদিন লেগেছে আপনার? 2 থেকে 2.5 মাস এরকম। 2 থেকে 2.5 মাস লেগেছে না? তো একটু যদি জি, বলতেন ভিডিওগুলো আগে কেমন ছিল, এখন কেমন আছে? আগে তো ছিল পুরো সাদা, ছিল সাদা লাগতো দেখতে, কোন 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 জায়গায় কোন কোন জায়গায় ছিল আপনার? গলাতে। গলাতে বেশিরভাগ ছিল না? আর হ্যাঁ, শরীরে অন্য কোথায় ছিল, হাতে বা মুখে বা না পিছনে? না ওইদিকে ছিল না, ওইদিকে ছিল না? গলাতে। আচ্ছা 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 আচ্ছা। তো এখন এটা আপনার নর্মালি বাদামি কালার চলে আসছে। বাদামি কালার চলে আসছে না? আচ্ছা 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 আচ্ছা। তো একটু দেখাবেন আমাদেরকে, দর্শকদের দেখান একটু, যদি এখন পুরোপুরি ভালো একটু দেখেন তো এই কতটুকু তো আছে দেখে। গলা গলা। মাশাল্লাহ, এত সব বাদামি কালার, তো এখন হ্যাঁ, জিনিসটা স্বাভাবিক একেবারে না? মাশাল্লাহ। তো যখন আপনার ছিল, আপনি কতদিন থেকে এটা? এটা আমি বুঝতে পারছি তো 5-6 মাস আগে থেকে, হ্যাঁ এরকম হ্যাঁ টাইম থেকে মনে হচ্ছিল যে এখানে কিছু একটা, বুঝতে পারছি ওইটা কি জানি সেটা বুঝি নাই। লাস্টে কয়েকদিন আগে আমি যখন বেশি হতে শুরু করলো তখন বুঝলাম যে এরকম কিছু একটা। তো তখন আমি অনেক ডাক্তার দেখাইলাম, চর্ম যেগুলা ডাক্তারকে দেখালাম, ওনারা বললো যে এগুলা তো ভালো হবে না, আপনি এমনিতে ওষুধ খান, দেখা যাক কি করা যায়, এরকম কথা বলছে। ডাক্তার বলছে এগুলো কখনো ভালো হবে না। বলছে এগুলো ভালো হওয়ার সম্ভাবনা নাই, এমনিতেই আর যেন না হয় সেটার ব্যবস্থা করা যাবে, যেতে পারে, তাই বলছে আমাকে, আচ্ছা আচ্ছা। আর যেন না বাড়ে তো ওষুধ দেওয়ার এরকম। পরে একটু কি ভালো হয়েছিল ডাক্তার? ওষুধ দেওয়ার পরে না, ওইটা আরো বাড়তেছিল ওষুধ আরো দেয়া, বাড়তেছিল ওষুধের মতো ওষুধ খাচ্ছিলাম, ওইটার মতো ওইটা বাড়তেছিল, ওইটা কমে নাই। বাড়তেছিল আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই যে আপনার যে ভিডিও ছিল, অনেকে মানে আমাদের ফেসবুকে ইউটিউবে কমেন্ট করে যে তারা ভিডিওর কারণে সামাজিক ভাবে একটা অস্থিরতা, একটা মেন্টাল একটা ডিপ্রেশন, একটা অ্যাংজাইটি বা একটা প্রেশারের মধ্যে থাকে। আপনার কি ওই ধরনের কিছু ছিল? হ্যাঁ, ওইটা তো স্বাভাবিক, হবে তো একটু ছিল। আপনার কাছে মনে হচ্ছে একটু, যারা মেয়ে তারা বুঝে এটা কত বেশি না? তো বলুন তো আপনার যে যে অবস্থা ছিল, আজকে যে পুরোপুরি দেখা যাচ্ছে পুরোপুরি স্বাভাবিক বাদামি কালার ফিরে আসছে, গায়ের রং ফিরে পেয়েছেন আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছ থেকে আসছে আপনার জন্য গিফট। তো আপনার তো আসলে দীর্ঘদিন থেকে ছিল, 6 মাস 5-6 মাস আগে থেকে টের পেয়েছিলেন, আমাদের চিকিৎসা কেন আসলেন? আপনি যে আমাদের যে ইন্টিগ্রেটিভ মেডিসিন চিকিৎসা আমরা যেটা করি, যেটা আমরা যেটা করি মেডিকেলের পাশাপাশি নন মেডিকেলটা কম্বাইন করে চিকিৎসা দেই, আপনি আমাদের মেডিকেলে আমাদের ট্রিটমেন্টে কিভাবে আসলেন আপনি? আমি ইউটিউবে আপনাদের একটা ভিডিও দেখছিলাম, এটা এই রোগেরই, রাসেল হ্যাঁ হ্যাঁ সাহেবের একটা ভিডিও দেখছিলাম, ওখান থেকে আপনাদেরকে আমার পাওয়া, ওখান থেকে আমার কন্ট্যাক্ট করা হয়েছিল ওইটা তারপরে দেখার পরে। তারপরে তারপর আমি আপনার ওখানে কমেন্ট করলাম, আমার ওখান থেকে ইনফরমেশন নিয়ে আমি ঢাকাতে গিয়েছিলাম, ঢাকা যে সেন্টারটা আছে আপনাদের ওখানে, ঢাকা ওই যে আমেরিকান ওখানে গিয়ে, সেন্টার অফ রিজেনারেটিভ মেডিসিনে গিয়েছিলেন, তো ডাক্তার ওখানে হ্যাঁ হ্যাঁ আপনাকে কনসাল্ট করেছিল, তারপরে হ্যাঁ ওখানে করার পর তারপর আপনার সাথেও হইলো, আমার সাথে পরে কয়েকদিন পরে হয়েছে হয়েছে ফার্স্টে ওখানে। হ্যাঁ ওখানে, ওখানে তারা হয়েছে কি কি বলেছে একটু বলেন তো, হয়তো আমাদের দর্শক মনে জানতে চায় যে এই জুসটার কথা বলেন, এই ওষুধের নামটা খালি লিখে দেন, হ্যাঁ আমারে বাঁচান, ওষুধের নামটা লিখে দেন। তো তো আপনারা কি 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 করেছে একটু শুনিন, আমাদের সবাই শুনছে এখন। আমার। ফার্স্ট অফ অল তো আমাকে পুরো লাইফস্টাইল আমার চেঞ্জ, আমি হ্যাঁ হ্যাঁ যেভাবে চলতাম ওগুলো সব বাদ হয়ে গেছে আমার। হ্যাঁ হ্যাঁ আমার একটা পুরো একটা লাইফস্টাইল, নতুন লাইফস্টাইলে আমি ঢুকছি পুরাই, যে খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুমানো সবকিছু। আমার সকাল শুরু হইতো হচ্ছে গরম পানি দিয়ে লেবু অ্যালোভেরা মিশিয়ে গরম পানি সকালবেলা 1 গ্লাস কেফ খাইতাম আমি ঘুম থেকে উঠেই। আচ্ছা 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 তারপরে কিছু পর আমি চা খাইতাম, গ্রিন টি কখনো খাইতাম, কখনো বা মশলা চা বা হার্বাল চা খাইতাম, মিক্স করে এক এক সময় এক একটা খাইতাম। হ্যাঁ তারপরে হ্যাঁ 10টা 10টা থেকে সারাদিনে 3 বার আমি টার্মারিক পেস্ট করে খাইতাম, হলুদের, হুম হুম হলুদ দিয়ে, হলুদ 2 চা চামচ, হলুদ, নারিকেল তেল 2 চা চামচ, তারপরে গোলমরিচ ছিল, কালো জিরা আর মেথি দানা মিক্স করে, মধু 1 চা চামচ মধু মিক্স করে আমি দিনে 10টা থেকে সারাদিনে সন্ধ্যা পর্যন্ত 3 বার খাইতাম। বাহ কি চমৎকার। আর সকালে কোনো নাস্তা খেতেন না সকালে? না, সকালে কোনো নাস্তা করতাম না। তো সুপ্রিয় ভাইরা, নাজির জি আহমেদ স্যার, সাহেব আমাদের যে ঢাকার যে ডাক্তার যারা আছেন রিজেনারি মেডিসিনে, ডাক্তার গাইডলাইন ফলো করে সকালে কোনো নাস্তা খেতেন না, নাস্তা না খেয়ে আবার উপোস থাকতেন না, নাস্তা না খেয়ে সকালে ঘুম হ্যাঁ থেকে উঠে লেবু অ্যাপেল সাইডার ভিনেগার, তারপরে হলুদ অ্যালোভেরা, অ্যালোভেরা অ্যালোভেরা পানি খেতেন, আবার হলুদের সাথে
নারিকেল তেল, তারপরে ফেনুগ্রিক, ব্ল্যাক পেপার এবং মানে ব্ল্যাক সিড, কালো কালো জিরা, সবগুলা মেথি দানা সবগুলো মিক্স করে উনি জুসটা খেতেন, এবং এটা তিনবার, এই পেস্টটা উনি তিনবার খেতেন। হ্যাঁ, এটা ছিল ওনার সকালের নাস্তা। তো অসুস্থ এখনো অবস্থা খাচ্ছি। এখনো খাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ এখনো হ্যাঁ, আপনি এত বেশি খেতে হবে না ইনশাল্লাহ, সকালে একবার খেলে চলবে। আর সকালে একটু গ্রিন টি খাওয়া, একবার লেবুর বা লেবুর খাবার সাথে খেলে চলবে আপনার এখন। আর আপনার এখন হলুদ চাটা বা হলুদের পেস্টটা ইনশাল্লাহ একবার খেলেই এটা মেন্টেনেন্স পিরিয়ডে আপনার চলবে, অসুবিধা নাই। তারপর দুপুরে কি খেয়েছেন, রাতে কি খেয়েছেন? দুপুরে আমার লাঞ্চ করার 10 মিনিট আগে ভিনেগার, 1 চা চামচ ভিনেগার, একটু লেবুর রস আর কিছু, 1 চিমটি লবণ আর আদা মিক্স করে লাঞ্চের আগে 10 মিনিট আগে খাইতাম ওইটা। হুম, তারপরে আমি গ্রিন জুস, যেটা ছিল একটা গ্রিন জুস আমাকে দেওয়া হয়েছিল, এটা রেসিপি, ওইটা আমি বানাই ফেলতাম, ওইটা খাইতাম, ওইটা দুপুরে খাবার শুরু করার আগে গ্রিন জুস খাইতাম, তারপর আমি দুপুরে লাঞ্চ করতাম। হ্যাঁ, গ্রিন জুসে কি গ্রিন কি ছিল জুসে সবাই শুনুক, সবাই আমাকে জিজ্ঞেস করে, তো আপনি একটু বলেন। হ্যাঁ গাজর ছিল, পুদিনা, হ্যাঁ হ্যাঁ লেটুস পাতা, শশা একটা, করলা, ফুলকপি, তারপরে হচ্ছে নারিকেল তেল 1 চা চামচ দিয়েছি ওখানেও, অলিভ অয়েল মিক্স করা হয়েছে, ভিনেগার মিক্স করা হয়েছে, লেবু রস, আদা, ক্যারট, ক্যারট ছিল সবকিছু তো, মিক্স করে। ক্যারট, বিট হ্যাঁ ছিল, হ্যাঁ, বিট ছিল, গাজর, বিট। হ্যাঁ হ্যাঁ ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, গাজর পাওয়া যায় না, বিট পাওয়া যায় না, না গাজর পাওয়া যায়, আচ্ছা আচ্ছা, শসা তো পাওয়া যায়, শসা ছিল না, লেটুস পাওয়া যায়, তো করলা, করলা, হ্যাঁ আদা। করলাটা খুব পাওয়ারফুল, আদা, তো মাশাআল্লাহ। এগুলা এখন দেখেন দর্শন মলে উনি যেটা বলছেন যে উনি দুপুরে এটা খেত, খাবার আগে অ্যাপল সাইডার ভিনেগার, লেবু, আদা খেত, আর খাবারের মধ্যে আর কি খেতেন, মেন মিলটা কি ছিল মিলের মধ্যে? আর আমার হচ্ছে সবজি তো মাস্ট রাখতামই, সবজি আমার থাকতোই, ওইটার সাথে দুপুরে আমি অ্যানিমেল ফ্যাট যেটা হবে, তো একদিন মাছ খাইতাম, তো আরেকদিন মাংস খাইতাম, ডিম খাইতাম, আর সবকিছু ফার্ম বহির্ভূত, ফার্মের কোনো কিছু না, একদম সামুদ্রিক নদী থেকে এরকমের মাছ খাইতাম, দেশি মুরগি, এগুলা মাংস, দেশি ডিম, ফার্ম বহির্ভূত যা বলে এগুলা খাইছি। চমৎকার। সুপ্রিয় দর্শক মন্ডলী, উনি যেটা বলছেন আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, উনি দুপুরে খাবার 10 মিনিট আগে অ্যাপল সাইডার ভিনেগার, লেবু আদা খেতেন, যাতে করে শরীরে এসিড লেভেলটা ভালো হয়, খাবারটা হজম হয় এবং ডাইজেস্টিভ জুস সিক্রেট হয়, যাতে হজমটা ভালো হয়। তবে আপনারা যারা শুনছেন বা ফলো করবেন, তারা কিন্তু লেবু আদা 10 মিনিট আগে না খেলেও চলবে, খাবারের সাথে আপনি জাস্ট জাস্ট খেয়ে আপনি খাবারটা খেলেও চলবে, কোনো অসুবিধা নেই। আর গ্রিন জুসটা সবার জন্য প্রযোজ্য না, গ্রিন জুসটা যদি আপনার কোনো আইবিএস থাকে অথবা কোনো ধরনের মেজর প্যারাসাইট ইনফেকশন থাকে, সেক্ষেত্রে গ্রিন জুসটা খেলেও সব ধরনের জুস খাওয়া যাবে না। তো আপনারা একটু সাবধানে ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা এটা ফলো করবেন, ঠিক আছে? আর তারপর উনি উনি যখন খেতে বসতো, মেল মিলের মধ্যে উনি প্রচুর শাকসবজি ছিল, যেহেতু আপনি জুস খেয়েছেন তাহলে আপনার কাঁচা সালাদ না খেয়েও চলবে, আর যদি জুস না খেতে পারেন তাহলে একটু সালাদ খাবেন, রান্না করা সবজি খেয়েছেন উনি, আর প্রচুর তেল দিয়ে, তেলটা অবশ্যই উনি অলিভ অয়েল এবং কোকোনাট অয়েল পিউরটা আর 100% এক্সট্রা, সুষ্ঠু 100% এক্সট্রা ভার্জিন সরষের তেল দিয়ে রান্না করবেন। আর রান্না করে ধরুন সরষের তেল দিয়ে করবেন, সেটা হচ্ছে সেক্ষেত্রে মাছ মাংস ডিম উনি খেয়েছেন, আপনারা সবাই খাবেন, কিন্তু মেক্সি উনি যেটা বলছেন ফার্মের না, ফার্মের মধ্যে প্রচুর স্টেরয়েড যে খাবার দেওয়া হয়, এগুলোর মধ্যে অ্যান্টিবায়োটিক স্টেরয়েড থাকে মাংসগুলোর মধ্যে, আর মাছের মধ্যে স্টেরয়েড দেওয়া হয়। হ্যাঁ, এগুলোকে খাবার খাওয়াই বড় করা হয় না, এগুলোকে মেডিসিন খাওয়াই এগুলো বড় করা হয়। তো আপনারা এর মধ্যে প্রচুর টক্সিক মেটাল থাকে, তো আপনারা এগুলো খাওয়ার সাথে ন্যাচারালটা খাওয়ার চেষ্টা করবেন। তারপরে যেটা বলছিলেন রাজি সাহেব, যে আপনার যে এটা ছাড়া আর বিকেল নাস্তা নাস্তা খেতেন কিছু? হ্যাঁ, বিকেলে আমার কিছু স্ন্যাক্স ছিল, হুম হুম তো বিকেলে আমি 1 মুঠো বাদাম খাইতাম, 1 মুঠো বাদাম খেয়ে আমার একটা ডিম রাখতাম, একটা ডিম খাইতাম, আর চকলেট ছিল, সুগার ফ্রি ডার্ক চকলেট, এটা খাইছি, আর তখন 1 কাপ চা খাইতাম আর কি কিছু চা, ফ্রেশ ফল, দুধ চা নাকি আমি কফি চা? মশলা চা, মশলা চা, মশলা দিয়ে, হুম হুম পারফেক্ট, আর ফ্রেশ ফল, হুম হুম টক ফল অথবা ফ্রেশ ফল রাখতাম। পারফেক্ট। আর তাহলে দর্শক দেখেন, আমরা বিকেলের নাস্তাটা আমরা মানে ডিসকারেজ করি, কারণ যদি তাদের কোনো মেজর ক্যান্সার, টার্মিনাল ক্যান্সার হয় বা হাই ডায়াবেটিক হয়, আমরা নাস্তাটাকে স্ন্যাক্স থেকে আমরা অ্যাভয়েড করতে বলি, দুইটা মিল খেতে বলি। তো উনি ওই ইয়াং মানুষ, মাত্র কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, তো উনি তো আসলে ওনার জন্য বিকেলের নাস্তা খাওয়া কোনো সমস্যা না। তো ঠিক আছে, তো উনি কি করতেন, উনি ফ্রেশ ফল খেয়েছেন। তো ফল আপনারা যে কোনো টক ফল খেতে হবে তা না, টক ফল খেতে হবে যাতে ডায়াবেটিস বা
টার্মিনাল ক্যান্সার। তো এই যে হেলথি মানুষের জন্য যারা সমস্যা হয়েছে এদের এদের জন্য মানে এই ধরনের যারা মানুষ যারা ইয়াং মানুষ অসুস্থ তাদের জন্য সব ফল খাওয়া বন্ধ করতে হবে না। আপনারা সব ফলই খাবেন কিন্তু ফ্রেশ গাছ থেকে আসা ফল, ওই যে তিন তিন মাস পর জার্নি করে ইন্ডিয়া থেকে আসছে সেই ফল না। বা বিদেশে যারা আছেন, আমাদের তো আর বিদেশে আমাদের আরো সমস্যা, বিদেশে শেলফে থাকে দীর্ঘদিন ধরে, সেই ক্যালিফোর্নিয়া থেকে আসে 2 সপ্তাহ আগে স্টোরে থাকে শেলফে আসে, অথবা মেক্সিকো থেকে আসে। এই যে আপনারা এই যে পুরনো ফল না খেয়ে ফ্রেশ ফলটা খাবেন যেখানে আছেন সেখানে, তারপরে ফল খেতেন, উনি ফ্রেশ চা খেতেন। চায়ের ক্ষেত্রে আপনারা ব্ল্যাক টি গ্রিন টি খেলে কোনো অসুবিধা নাই, আর মশলা চা খেতে ভালো ভালো। আমরা মনে করতাম মশলা মানে গ্যাস্ট্রিক, মশলা মানে বুক জ্বলা, পেট জ্বলা, অসুস্থতা, প্রতিটা মশলা হচ্ছে মেডিসিন, প্রতিটা মশলার মধ্যে হিলিং পাওয়ার আছে। তো উনি মশলা চা খেতেন আমাদের পরামর্শে, চমৎকার। আর ফ্রেশ ফ্রুটস খেতেন, ডার্ক চকলেট খেতেন, ডার্ক চকলেট থেকে সাবধান থাকবেন, ডার্ক চকলেট 100% পাওয়া না গেলেও খেয়াল করবেন যাতে সুগার না থাকে, সুগার ছাড়া। যেমন আর বিদেশে যারা আছেন সেখানে আপনারা ফলো করবেন যে চিবিয়া অথবা মং ফ্রুট সুগার দেওয়া থাকে তাহলে খাওয়া যাবে, কিন্তু সুগার আলা ডার্ক চকলেট খেলে তো আপনার উল্টা ডার্ক চকলেট যে একটা মেডিসিনাল প্রপার্টি আছে সেটা তো হবেই না, উল্টে আপনার আরো রোগ বাঁধাবেন আপনি। তো নাজির সাহেব, থ্যাংক ইউ নাজির আহমেদ সাহেব, আপনি একটু বলবেন আপনি ডিনারে কি খেতেন একটু বলবেন। ডিনারে আমার সালাদ থাকতো আর সবজি। সালাদ আর সবজি, চমৎকারটা জিনিস। ডিনারটা যারা রোগ মুক্তি চান ডিনারটা আপনার হালকা করবেন, একটু মিডিয়াম ভারী করলে অসুবিধা নাই, তবে ঘুমানোর 3 ঘন্টা আগে খেয়ে ফেলতাম সন্ধ্যা 7টার মধ্যে। ঘুমানোর 3 ঘন্টা আগে খেলতে মানে নিজের সাহেব কথা বলছেন মনে হয় যেন উনি আমাদের কথাগুলো 1000 বার শুনে শুনে এমনভাবে মুখস্থ করেছেন যে, এবং ডাক্তারের গার্ডিয়ান গুলো শুনেই উনি ফলো করতে শুরু করেছেন বিশ্বাসের সাথে। হ্যাঁ, বিশ্বাসে মিলায় মুক্তি, বিশ্বাসে মানুষ সহজ করে দেয় ফলো করাটা। ইয়াং মানুষ এই বয়সে আমরা কি খাওয়া দাওয়া করতাম, আমার তো মনে হয় আমি কয়েক বছরও সবজি খাই নাই। আপনি যে নাজির সাহেব, আপনি যে স্টুডেন্ট অবস্থায় যে প্রতি বেলা সবজি খাচ্ছেন, জুস খাচ্ছেন, করলা খাচ্ছেন, করলা মনে হয় আমি আমার অনার্স শেষ করার পরে আমি করলা খাইনি, করলা কখন খেতাম না। তো আপনি যদি এই যে এই বয়সে নিজেকে সুস্থ করার জন্য আমাদেরকে শুনে ফলো করে এবং এত কঠিন বিধিগুলো মানছেন, এটা কিন্তু একটু বিশাল ব্যাপার কিন্তু। এবং সেই জন্য আপনি সুস্থ হতে পেরেছেন। এবং তো ডিনারে এসে বলছিলাম ডিনারের কথা, আপনার ডিনারে শাক সবজিগুলা বেশি খাবেন, ডিনারের ক্ষেত্রে আপনার আবার প্রচুর তেল খাবেন। ডিনারে ফ্যাট খেতে অসুবিধা নাই, যেমন যেমন অ্যাভোকাডো ফল যদি পাওয়া যায়, যেমন ডিনারে একটু ফল খেলে অসুবিধা নাই, হ্যাঁ একটু অন্য ফল খেলে অসুবিধা নাই, কিন্তু ডিনারে মাছ মাংস ডিম না খেলে হবে কি, আপনার ঘুমটা ভালো হবে, হরমোনটা ব্যালেন্সে থাকবে, ডাইজেশনটা ভালো হবে, হ্যাঁ খেয়াল রাখেন। আর ডিনারে 3 ঘন্টা পরে ঘুমাতে যাবেন, খুবই চমৎকার, সুন্দর করে ফলো করছেন, তাই না? আর তারপরে আর তারপরে আমি খাবার পরে একটু টক দই 2 চামচের মতো করে টক দই খেয়ে ফেলতাম। বাহ, আপনি তো দেখি একবার বুলেট দেখছি, বুলেট না জিরে। তো আপনি তো চমৎকার, মানে যা করেছেন সেটা অনেকের জন্য এক্সাম্পল, যে খাওয়ার পর টক দিয়ে খেয়েছেন যাতে আমার ব্যাকটেরিয়া লেভেলে আসে, যাতে আপনার টক দের মধ্যে আবার কিছু অ্যাসিডও থাকে, আবার চমৎকার, আপনি খুবই ভালো করে ফলো করেছেন। আর এগুলোর পাশাপাশি আপনি থেরাপি করেছেন, কোনো থেরাপি লাগিয়েছেন নাকি? না, থেরাপি লাগে নাই। না, আমি মেডিসিন ছিল, হার্বাল মেডিসিন। মেডিসিন ছিল, আচ্ছা উনি মেডিসিন ছিল না, কনভেনশনাল মেডিসিন ছিল, আমি দেখেছি আপনার স্লিপ প্রেসক্রিপশন, আমি দিয়েছি আপনি দেখেছি আপনার ঘরে কনভেনশনাল মেডিসিনও ছিল, হার্বাল মেডিসিনও ছিল। তো সুপ্রিয় ভাইরা, আমাদের তো যে অ্যাপ্রোচটা, অনেকে মনে করে আমরা মনে হয় শুধু আয়ুর্বেদা ডাক্তার, আমি আয়ুর্বেদা ডাক্তার না, আমি আমার স্পেশালিটি ইন্টিগ্রেটিভ মেডিসিন। আমার যে আমরা চাই হচ্ছে যে কনভেনশনাল মেডিসিন নিবে যদি প্রয়োজন হয় টেম্পোরারি, কিন্তু আপনাকে ফুললি রোগ থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে ন্যাচারাল হার্বাল মেডিসিন, অল্টারনেটিভ মেডিসিন লাগবে, ওই সাপোর্ট, ভিটামিন মিনারেল সাপোর্ট, যাদের গ্ল্যান্ডুলার মেডিসিন আপনাকে যেটা দিয়েছে ওটা একটা ছিল গ্ল্যান্ডুলার মেডিসিন ছিল, ওই গ্ল্যান্ডুলার মেডিসিন যেটা গ্ল্যান্ড থেকে তৈরি করা, স্কিন থেকে তৈরি করা, আমি দেখেছি আপনার ইয়েতে ওই স্কিন থেকে তৈরি, ওটাকে বলা হয় গ্ল্যান্ডুলার মেডিসিন। তো গ্ল্যান্ডুলার মেডিসিন, ফাংশনাল মেডিসিন, হার্বাল মেডিসিন, ভিটামিন মিনারেল, কনভেনশনাল সব মিলিয়ে আপনি, আর তার সাথে আপনার সুন্দর লাইফস্টাইল, তার সাথে আপনার সুন্দর খাবার দাবার মিলিয়ে আপনি সুস্থ হয়েছেন, চমৎকার। আপনি কি এক লাইফস্টাইল কি কি চেঞ্জ করেছেন একটু বলবেন, জানি ইয়াং মানুষ অত অতটা করা সম্ভব হয় নাই, দেখি কি কি করেছেন আপনি লাইফস্টাইল চেঞ্জের ক্ষেত্রে। আমি তো আগে তো শাকসবজি তো ছুঁয়েও দেখতাম না, যেমনটা বললেন আপনি, আমিও একই, আমি ওগুলা কখনো ছুঁয়েও দেখি নাই, সেগুলো আমি এখন খাচ্ছি, অনেক খাচ্ছি বলতে গেলে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আর আমি ঘুমাতাম না, ফোন টিপতাম, এগুলো তো চলতোই, আপনি
ভেরি গুড, ফোনটা দূরে রাখাই ভালো আর কি, একটু ওয়াইফাইটা অফ করে টাওয়ার মানে নেটওয়ার্কটা অফ করে দূরে দূরে রাখাই ভালো আর কি, কাছে না রাখাই ভালো। আর হলো যে তাহলে ঘুমটা ভালো হয়, ফোন যদি বন্ধ রাখেন, ফোন বন্ধ তো আপনি মেন্টালি ফ্রি যে আমার ফোন তো বন্ধ, আমার ফোন আসবে না। ফোন খোলা হলে যে একটা ফোন আসবে, একটা একটা মেন্টাল একটা চাপ থাকে, রিল্যাক্সেশনটা পুরোপুরি আসে না, তো বন্ধ রাখাই ভালো। আপনি কি আগে খেলাধুলা এক্সারসাইজ করতেন নাকি এখন শুরু করেছেন? আগে কম ছিল, কিন্তু এখন হাঁটাহাঁটি সকালবেলা উঠে হাঁটা এগুলা হয়, রেগুলার করা হচ্ছে। পারফেক্ট পারফেক্ট, বন্ধুত্ব, ভালো বন্ধুত্ব, ভালো সঙ্গ, ভালো সময় কাটানো, এগুলো আপনারা করবেন, তাহলে হবে কি মেন্টাল মেন্টাল রিল্যাক্সেশনটা আসবে, স্ট্রেসটা ফ্রি হবে, মানুষকে ক্ষমা করা, মানুষকে ভালোবাসা, মানুষকে হেল্প করা। আল্লাহ যে সৃষ্টি, আমরা যে মানুষ, সৃষ্টির সেরা জীব, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে হেল্প করা, এগুলো করবেন, তাহলে হবে নিশ্চয়ই এগুলো করেন, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে। তো নাজি সাহেব, আর আমাদের দর্শক যারা ফলো করছে তাদের জন্য আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমি একটা কথা বলবো যে আল্লাহ তাআলা রোগ দিলে সেটার উপায়, রোগ থেকে মুক্তির উপায়ও আল্লাহ তাআলা দিয়েছে। সব রোগেরই আল্লাহর রহমত থাকলে ভালো হওয়া যায়। আর আমরা যারা বিশ্বাস করি যে কোনো রোগ ভালো হবে না, এগুলা বিশ্বাস নিয়ে থাকি, এটা না করাই ভালো। আল্লাহর উপর বিশ্বাস রেখে সব রোগ থেকে মুক্তি পাওয়া যায়, সেটার এক্সাম্পল আমি নিজে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এন্ড কংগ্রেচুলেশন। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আপনারা সবাই চাইলে স্যারের ভিডিও, স্যার যেগুলো ভিডিও দেয় আমাদের লাইফস্টাইল নিয়ে, যতগুলো ভিডিও স্যার আছে ওগুলা দেখলে আমার মনে হয় না, স্যারের কাছে আসার আগেও আপনারা অনেকটু সুস্থ হয়ে যাবেন। স্যারের ভিডিও ফলো করলে ফল পাবেন, আমার আমার মতো। স্যারের ভিডিও গুলা সবাই শেয়ার করবেন, আপনার মতো সবাই যেন উপকার হইতে পারে, সবাই সবাইকে সাহায্য করবেন ভিডিও গুলো শেয়ার করার মাধ্যমে। তো মিস্টার নাজি সাহেব, থ্যাংক ইউ সো মাচ, অল ক্রেডিট গোজ টু ইউ, অফকোর্স এভরিথিং ফ্রম দা উপরওয়ালা আল্লাহ তালা, আল্লাহ আল্লাহ সবকিছু মালিক, উনি সবার সুস্থ করে। আর নবীজি বলেছেন আল্লাহ রোগ দে, আল্লাহ আল্লাহ সুস্থ করে, এবং আল্লাহ তার এক্সাম্পল আপনার সামনে আছেন। তো আপনারা যারা ফলো করছেন ফলো করেন, সবাইকে ভিডিওগুলো দেন, সবাই সুস্থ হন। আমাদের যে দীর্ঘদিন একটা রোগ থেকে দশটা রোগ হবে, রোগগুলো ভালো হবে না, এই যে কথাগুলো থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি, আমাদের সুন্দর সমাজ, সুন্দর পৃথিবী মানুষের জন্য করতে পারি, এবং সুন্দর পৃথিবী, সুন্দর হেলথ কেয়ার আগামী প্রজন্মের জন্য রেখে দিতে পারি, সে আশা আমরা রাখছি। সবাই আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই দীর্ঘায়ুর জন্য দোয়া করবেন, এবং আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা দয়া করে আপনার কমেন্ট সেকশনে লিখবেন, এবং আমি আমার চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অথবা একটা জিনিসও শিখতে পারেন, তাহলে লাইক এবং শেয়ার করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসার পরপরই আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।